আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ঢাকা নয় আসনে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। আসনটি পেতে মরিয়া হয়ে উঠেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাও। তবে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। 1961 সালের 10 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সাবের হোসেন চৌধুরী। উইকিপিডিয়া বলছে, আওয়ামী লীগের এই নেতার পৈতৃক বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়। তার শৈশব ও কৈশোর কাটে উপজেলার রামনগর গ্রামের চৌধুরী বাড়িতে। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী। সাবের হোসেন চৌধুরী লন্ডন ইউনিভার্সিটির স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে রাজনীতি এবং অর্থনীতির উপর যৌথ সম্মাননাপ্রাপ্ত একজন স্নাতক। এছাড়াও তিনি ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিপ্লোমা লাভ করেন এবং যুক্তরাজ্যের বারে প্রবেশের জন্য একাডেমিক সম্পন্ন করেছেন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী। তার সময়ে 2000 সালের জুন মাসে আইসিসির পূর্ণ সদস্য পদ এবং টেস্ট স্ট্যাটাস অর্জন করে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন এবং বিশ্ব ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ 2003 সালে ইংল্যান্ডের মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব তাকে আজীবন সদস্য পদ প্রদান করে। 1996 সালে ঢাকা 6 নির্বাচনী আসন থেকে এমপি নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার তিনি ছিলেন কনিষ্ঠ সদস্য। প্রথমে তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 6 পুনর্বণ্টন হলে তার এলাকাটি হয় ঢাকার 9 আসন। ওই নির্বাচনে সাবের হোসেন বিএনপির শিরীন সুলতানাকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। সবশেষ একাদশ সংসদ নির্বাচনে পুনরায় এমপি নির্বাচিত হন। 2014 সালের 16 অক্টোবর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 28তম প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী। জানা যায়, এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভায়। ভোটে প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থীকে পরাজিত করে 3 বছরের জন্য আইপিইউ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক সচিব ছিলেন। 2001 সালের ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। বর্তমানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন। সাদাকালো নিউজ।